नमस्कार बंधुरा, टेक बांगला चैनल पक्ष के अपन सकल के स्वागत। आजकल भिडियोते अपन देव जो केंद्र सरकार तरफे जो तीन मास फ्री गैसर कथा घोषणा कर गैसर टाका जो अपना ना पे थकें तो अपन जो भिडियो खूब ही उपकार होते चले। এই ভিডিওতে আমি আলোচনা করে দেব যে কী কারণে আপনারা গ্যাসে ভর্তুকি পাচ্ছেন না। অর্থাৎ কেন্দ্র সরকারের যে করোনা ভাইরাসের জন্য যে ঘোষণা করা হয়েছিল, রাজ্যের সকল মানুষ তিন মাসের ফ্রি গ্যাস পাবেন, তারই একটি বিশেষ কারণে যে আপনারা গ্যাসে ভর্তুকি পাননি সে তার ব্যাপারে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে এই নিউজে। भिडियो शुरू करार आगे अपन का छोटी एक रिक्वेस्ट, अपनारा जो चैने नतून हो चैनल के सबसक्राइब कर और भिडियो के एक लाइक करबें। देख गत तीन मासे आपनी पाननी गैसर भर्तुकी, जानून कि से ही कारण। रान्नार गैस सरकारी भर्तुकी बंद रही है मे मास, बैंके आससे ना से ही टाका, परपर तीन मास से ही टाका आसेनी बैंक अकाउंटे। गैसर भर्तुकी नहीं बड़ सिद्धांत नहीं केंद्र सरकार, जार फले बंद भर्तुकी। গত এক বছর ধরে রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি কমানো হয়েছে, তাই সিলিন্ডার প্রতি ভর্তুকিও কম দিতে হয়েছে সরকারকে, যা ধীরে ধীরে 100 টাকা কমে হয়ে গিয়েছিল 14.2 কেজি। রান্নার এলপিজি সিলিন্ডারের নয়াদিল্লিতে দাম গত জুলাইয়ে ছিল 637 টাকা, যা এবছর কমে দাঁড়িয়েছে 594 টাকা। কেন্দ্র সরকারের এক বছরের ভর্তুকিতে 12টি সিলিন্ডার দিত প্রতি পরিবার পিছু, কিন্তু তার থেকে বেশি প্রয়োজন হলে তা বাজার মূল্যতেই কিনতে হতো গ্রাহকদের। তবে সেই দাম বাজার মূল্য অনুযায়ী অনেকটা কম হওয়াতে সরকারকে তার প্রয়োজনীয় ভর্তুকি দিতে হচ্ছে না। অর্থাৎ আপনারা দেখছেন যে গত দিনে প্রত্যেকটা পরিবারকে 12টি করে সিলিন্ডার দেওয়া হতো, কিন্তু দিনের দিন যে দাম কমে যাচ্ছে সেই দাম কমে যাওয়ার ফলেই কিন্তু সরকার ভর্তুকি দিচ্ছে না। অর্থাৎ আপনারা যে ফ্রি গ্যাসটি পাচ্ছিলেন তার টাকা ঢুকছে না। এরপরে দেখুন, নির্দিষ্ট মূল্যের বেশি দাম হলেই সাধারণ মানুষের সাহায্যার্থে ভর্তুকির ব্যবস্থা করে সরকার, কিন্তু সেই দামই যদি কমে যায় তাহলে আর ভর্তুকির প্রয়োজন হয় না। এক্ষেত্রেও তাই হয়েছে, যে কারণে মে মাস থেকে আর সরকারকে রান্নার গ্যাসের ভর্তুকি দিতে হচ্ছে না। তো এখানেই ভিডিওটি ছিল, আপনারা বুঝতে পারলেন যে কী জন্য ভর্তুকিটা দেওয়া হচ্ছে না, কী জন্য আপনাদের ব্যাংকে টাকাটি ঢুকছে না, তা সমস্ত কিছু আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওয়।